আপনাদের সবাইকে স্বাগতম ক্লিক এন্ড টেকে। আজকে নিউজ প্রেজেন্টেশনের আরেকটি পার্ট, কেন আপনি নিউজ প্রেজেন্টার হবেন, কি দরকার, এত প্রফেশন আছে আপনি নিউজ প্রেজেন্টেশনকে কেন বেছে নেবেন, খুব কি দরকার, অবশ্যই দরকার, তা না হলে এত এত মানুষ কেন নিউজ প্রেজেন্টার হতে চায়, সবাই কি হতে পারে, অবশ্যই না, কজন হচ্ছে, খুব অল্প কিছু, কিভাবে হবেন সেটি আজকে আলোচনা করব। প্রথমে আসুন আপনি এই কাজটি কেন করবেন, যদি আপনার কাজটি ভালো লেগে থাকে তাহলেই আপনি কাজটি করবেন, সেই কাজটির প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, ভালো লাগা থাকতে হবে, তাহলেই কাজটিকে আপনি সহজভাবে নিতে পারবেন এবং কাজটি দিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি এটা আমার শখ, হতে পারে শখ, কিন্তু যখন আপনি কাজে নামবেন, টেক ইট প্রফেশনালি, কাজ কাজই, যখন আপনি কাজটিকে প্রফেশনালি নেবেন সেটার দায়িত্ব বেড়ে যাবে, যখন দায়িত্ব বেড়ে যাবে তখন আপনার কাজটি অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হবে। কাজেই শখের জায়গায় শখ সেটি অবশ্যই থাকতে পারে, কিন্তু যখন আপনি কাজে আসবেন অবশ্যই টেক ইট প্রফেশনালি। এবার আমি আপনাকে বলতে চাই কেন নিউজ প্রেজেন্টার হবেন। ছোট্ট একটি কথা বলি, বাংলাদেশের টোটাল জনসংখ্যা কতজন, 17 থেকে 18 কোটি, ধরে নিলাম সব মিলে আমাদের এখন 50টি টিভি চ্যানেল হতে পারে। তাহলে প্রত্যেকটি টিভি চ্যানেলে যদি আপনার 20 জন করে প্রেজেন্টার থাকেন তাহলে 50 × 20 মোট 1000 জন, 1000 জন প্রেজেন্টার। বাংলাদেশের টোটাল জনসংখ্যা কতজন, 17 থেকে 18 কোটি। একবার ভেবে দেখুন, 18 কোটি মানুষের ভেতরে 1000 জন প্রেজেন্টার, তার মধ্যে আপনি একজন, কি ভাবতে ভালো লাগছে, অবশ্যই। এতগুলো মানুষের ভেতরে মাত্র 1000 জন, তার ভেতরে আপনি একজন, যাকে এই 16 থেকে 17 কোটি মানুষ কোনো না কোনো সময় একবার হলেও টিভিতে দেখেছে অথবা তাদের মনের ভেতরে গেঁথে রেখেছে। কাজেই নিউজ প্রেজেন্টার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, প্রফেশন এবং একটা রেসপন্সিবল প্রফেশন। এটাকে বেছে নেওয়া একটি সময়ের দাবি এবং সে কারণে এত এত মানুষ এখন নিউজ প্রেজেন্টেশনের দিকে ঝুঁকে আসছে। আরেকটি কথা বলি, সবসময় নিউজ প্রেজেন্টাররা থাকেন যে কোনো একটি চ্যানেলের ব্র্যান্ড প্রেজেন্টার। হ্যাঁ, তার মধ্যে থেকে কিছু কিছু ব্র্যান্ড অবশ্যই পপুলারিটি পায়, কিছু কিছু ব্র্যান্ড কম পপুলারিটি পায়, কিন্তু অলওয়েজ নিউজ প্রেজেন্টাররা ব্র্যান্ড প্রেজেন্টার অফ দ্যাট চ্যানেল, এটা মনে রাখতে হবে। আপনার বেসিক কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, যেগুলো পূরণ না করলে আপনি এই জায়গাটিতে কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু তার মানে এই না যে স্পেসিফিক আপনার প্রেজেন্টেশনের জন্যই আলাদা করে কোনো একটি ডিগ্রি লাগবে। আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারেন যদি আপনার প্রেজেন্টেশনের স্কিল ভালো থাকে, আপনার অন্যান্য বেসিক জিনিসগুলো জানা থাকে। যেমন ধরুন আমি প্রফেশনে একজন ডক্টর, কিন্তু তারপরও আমি নিউজ প্রেজেন্টেশনে কাজ করছি। প্রথমে এটি আমার শখ ছিল, কিন্তু আমি যখন বললাম যে শখ দিয়ে সব কিছু হবে না, টেক ইট প্রফেশনালি, আমি যখন এটাকে প্রফেশনালি নিলাম তখন কাজের গুরুত্ব এবং দায়িত্ব সব বেড়ে গেল। কিন্তু বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার থাকতে হবে, সেটি থাকার পরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যখন অ্যাপ্লাই করবেন সেখানে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পরে আপনি যখন সিলেক্ট হবেন, সিলেক্ট হওয়ার পরে আপনাকে তারা প্রিপেয়ার করবে, আপনাকে ড্রাই রান করাবে, আপনার বিভিন্ন লুক দেখবে, অ্যাঙ্গেল দেখবে, উচ্চারণ দেখবে, তারপরে ধীরে ধীরে আপনাকে প্রিপেয়ার করে অন স্ক্রিনে আপনাকে নিয়ে আসা হবে, তখন আপনি একজন পরিপূর্ণ নিউজ প্রেজেন্টার। কাজ কি শুধু এক জায়গায় করবেন, অবশ্যই না। শুধু একটি জায়গায় কি সীমাবদ্ধ থাকবে আপনার এই প্রতিভা, কখনোই না। তাহলে কোথায় কোথায় যেতে পারেন, অনেক জায়গায় যেতে পারেন। এই যে আজকে আমি আপনার সামনে কথা বলছি, এটি কি কোনো টিভি চ্যানেল, অবশ্যই না, এটি একটি ওয়েব চ্যানেল। আপনি ইচ্ছা করলে আইপিটিভি, বিভিন্ন ওয়েব মাধ্যম, ইউটিউব চ্যানেল, ফেসবুক লাইভ, এরকম অনেকগুলো জায়গায় আছে, যে জায়গাগুলোতে এখন কাজ করার অনেক অনেক স্কোপ। যখন আপনি কোনো জায়গার ব্র্যান্ড প্রেজেন্টার হয়ে যাবেন, আপনাকে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে ইনভাইট করা হবে অ্যাজ এ প্রেজেন্টার হিসাবে, দ্যাট ইজ ভেরি মাচ অনারেবল। কাজেই এখনই আপনার সময়, এগিয়ে আসুন, বেছে নিন নিউজ প্রেজেন্টেশনকে আপনার ক্যারিয়ার হিসাবে,
এগিয়ে যান সামনের দিকে। সামনের দিকে অনেক পথ খোলা, কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনি কোন পথে যাবেন। আশা করি একজন ভালো নিউজ প্রেজেন্টার হবেন। আজ এটুকুই। আপনি ইচ্ছা করলে লাইক দিতে পারেন, কমেন্টস দিতে পারেন, আপনার ভালো লাগাগুলো খারাপ লাগাগুলো আমাদের জানাতে পারেন। আমরা আপনার এই মতামতগুলোকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো করবার জন্য সচেষ্ট থাকবো।